তারপরে আবার হুজুরপাক আমাদেরকে ইমাম বারা শরীফ দিলেন আগে থেকেও ইমাম পাকের নাম পাকে আগে থেকে আমাদের গ্রামে আছে যেটা দরগা শরীফ নামে পরিচিত তারপরে সানি মাওলানা পাকের নাম পাকে মাদ্রাসা পাক দিলেন ভারতবর্ষ এই কাদেরিয়া সিলসিলা এই ভারতবর্ষেরই প্রথম মাদ্রাসা এবং আমাদের মাদ্রাসা আরও রয়েছে বাংলাদেশের বুকে ছোট শাহজাদা পাক সৈয়দনা হাজা সৈয়দ শাহ রশাদত আলী আল কাদেরী আল মারুফ বে সৈয়দ শাহ সামিউল হাসান আল কাদেরী আলাইহিস সালাম ওনার নাম পাকের উপরে বাংলাদেশের রাজবাড়ী জেলার দৌলত দিয়া সেখানে একটি আমাদের এই সিলসিলা পাকের মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসাটির নাম মাদ্রাসা সামিউল হাসান আর এই কাদোয়া গ্রামে এটি একটি মাদ্রাসা পাক আপনারা কিছুক্ষণ পূর্বে শুনলেন দেখলেন যে আমাদের মাদ্রাসা থেকে কিরকম পড়াশোনা হচ্ছে আমরা আরো অন্যান্য বিভিন্ন দিক ছিল সেইগুলো আমরা তুলে ধরিনি এই কারণে তুলে ধরিনি কারণ এটা একটা ধর্মীয় অনুষ্ঠান হুজুর পাকের অনুষ্ঠান তাই অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কযুক্ত আমরা ধর্মীয় বিষয়গুলোকে শুধু তুলে ধরেছি সাংস্কৃতিক অনুষ্ঠান হলে আমরা আরো অন্য কিছু তুলে ধরতাম বা পরবর্তীকালে হলে আমরা তুলে ধরতাম পর্দা হুজুর পাকের নাম পাকে যে মাদ্রাসা তিনি তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 34তম বংশধর মাওলানা আলী ও ফাতিমা আলাইহিস সালামের 33তম বংশধর ইরান পীর ইরান মীর দস্তগীর রওশন জমির হুজুর গাউসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদী আলাইহিস সালামের ডাইরেক্ট 21তম বংশধর 21st ডিসেন্ডেন্ট তিনি আহলে বাইতের রাসূল তার প্রথম পরিচয় তিনি আহলে বাইতের রাসূল তারপর তিনি সেই যুগের শ্রেষ্ঠ ওয়ালী তিনি জামানার গস দাউন পাকে খান্দান পাকে প্রত্যেক সাজ্জাদ হোসেন হযরত পাকে গস বলা হয়েছে মাওলা পাকে গস বলা হয়েছে আলা হুজুর পাকে গস বলা হয়েছে যারা সাজ্জাদ হোসেন হন তারা গস হন এগুলো তো আছে এবং দুনিয়াদারি দিক থেকে উনি খুব উঁচু স্তরে খুব বড় আলেমও ছিলেন অবশ্যই একজন গস এবং একজন কুতুব অবশ্যই তিনি ইলমের দিক থেকে সেই জামানার সর্বশ্রেষ্ঠ আলেমও হবেন তার কারণ গাউসিয়াত হচ্ছে সবচেয়ে টপ দরজা প্রথমে সবচেয়ে নিচের দরজাটার নাম হচ্ছে শরিয়াত শরিয়াত শরিয়াতের সমস্ত সুন্দর পালন করার পর হচ্ছে তরিকাত তারপরে সে তরিকাতের স্টেজ পার হলে হাকিকাত তারপরে যে স্টেজ স্টেজ হলো মারিফাত মারিফাত হচ্ছে সর্বশেষ স্টেজ তো একজনকে মারিফাত হাসিল করতে গেলে তার আগে আরো তিনটে ক্লাস আছে এই তিনটে ক্লাস পূরণ করতে হবে যেমন আপনি বললেন আমি নিজে গ্রাজুয়েট তো গ্রাজুয়েট হওয়ার আগে আপনাকে আরো দুটো ধাপ তিনটে ধাপ অতিক্রম করতে হবে প্রথম ধাপ হচ্ছে প্রাইমারি সেকশন থেকে মাধ্যমিক তারপরে মাধ্যমিক পাস করার পর উচ্চ মাধ্যমিক পাস করবেন তারপর আপনি হবেন গ্রাজুয়েট তো একজন ব্যক্তি যদি বলে আমি গ্রাজুয়েট তার মানে সে উচ্চ মাধ্যমিকও পাস করেছে সে মাধ্যমিকও পাস করেছে আবার প্রাইমারি স্কুলও সে অতিক্রম করেছে পাস করেছে তো একজন ওলি আল্লাহ তার মানে উনি মারেফাত হাসিল করেন যখন কেউ মারেফাত হাসিল করেন তখন উনি ওলি হন সর্বোচ্চ ডিগ্রিটা হচ্ছে মারেফাত সর্বোচ্চ ক্লাস এই ডিগ্রিটা এই ক্লাস যখন তিনি অতিক্রম করলেন এটা যখন তিনি পান করে নিলেন তখন তিনি ওলি হলেন তাহলে ওলি হওয়ার জন্য তাকে মারেফাত হাসিল করতে হবে আর মারেফাত হাসিল হবে বেলায়েতের মাধ্যমে আর বেলায়েতের সার চশমা শেরে খোদা হায়দার কারনার মাওলানা আলী মুর্তজা আলাইহিস সালাম আর এই বেলায়েত এই সিলসিলা পাকের মধ্যে চলছে হুজুর গাউস পাক ও বেলায়েতের সরদার মাওলানা পাক বেলায়েতের সরদার তো যখন মারেফাত হাসিল হয় তখন মাওলানা আলী আলাইহিস সালাম এবং তার খানদান পাকের ভিতর থেকে যিনি ওই জামানার সাজ্জাদ হোসেন হন বা গাউস হন
তিনি যখন তাকে বেলায়েত দিলে তিনি ওয়ালি হন তাহলে ওয়ালি হওয়ার জন্য তাকে মারেফাত পাস করতে হবে চাকরি পাওয়ার জন্য যেমন হাই স্কুলে চাকরি পাওয়ার জন্য তাকে গ্রাজুয়েট হতে হবে অনার্স হতে হবে বা মাস্টার ডিগ্রি তেমনি ওয়ালি আল্লাহ হওয়ার জন্য বেলায়েত মাওলানা পাক দিবেন মাওলানা আলী আলাইহিস সালাম বহুত অসপারকে বেলায়েত দিবেন তার জন্য তাকে মারেফাতের ডিগ্রি মারেফাতের কোর্স কমপ্লিট করতে হবে তিনি যখন মারেফাতের কোর্স কমপ্লিট করলেন তারপর যোগ্য বুঝলে মাওলানা পাক বা হুজুর পাক বা অসপাক তাকে বেলায়েত দিলেন তো মারেফাত যখন সে পাস করেছে মারেফাত সে লাভ করেছে তার মানে তার আগে তরিকা হাকিকা এবং শরিয়াত সবগুলো পাস করেছে আগে শরিয়াত শরিয়াতের গন্ডি অতিক্রম করতে হবে পুরা শরিয়াতের সুধা পান করতে হবে শরিয়াতের গন্ডি পার অতিক্রম করার পর তরিকা হাকিকা তারপরে আসবে মারেফাত তো একজন মারেফাত মারেফাতের গন্ডি অতিক্রম করে ফেলেছেন তার মানে অবশ্যই তিনি শরিয়তের গন্ডি অতিক্রম করেছেন তরিকাতের মহত্বটা অনেকে বলে মারেফাত মারেফাতই না শরিয়ত লাগে ও মারেফাতই না শরিয়ত ছাড়া মারেফাতই নাই কেউ কেউ বলে গ্রাজুয়েটের জন্য মাধ্যমিক লাগে না এটা যেমন হাস্যকর তেমনি মারেফাতের জন্য শরিয়ত লাগে না এটাও হাস্যকর ব্যাপারটা বুঝতে পেরেছেন শরিয়তকে বাদ দিয়ে মারেফাত না তো এই জন্যই আমাদের এই মাদ্রাসা দরকার তো আমাদের এখন এবারে এই যে শরিয়ত শিক্ষা শরিয়ত যখন শিক্ষা গ্রহণ করলো তখন সে দুনিয়াদারি আলেম হল পণ্ডিত হল তারপরে সে পণ্ডিত হওয়ার পর সে তখন ধর্ম লাইনে চলতে লাগলো তরিকার হাকিকার মারিফাতে গেল তাহলে যিনি ওলি হবেন মারিফাতের সুধা পান করবেন যিনি ওলি হবেন তিনাকে সেই যুগের যুগ শ্রেষ্ঠ আলেম হতে অতএব জেনে রাখবেন প্রত্যেক ওলি প্রত্যেক ওলি সেই জামানার শ্রেষ্ঠ ওলি আল্লাহর ভিতরে একজন প্রত্যেক ওলি সেই জামানার শ্রেষ্ঠ আলেমের মধ্যে একজন কয়েক শ্রেষ্ঠ আলেমদের ভিতরে একজন এবং ওলি আল্লাহদের মধ্যে আবার অনেক ক্লাস রয়েছে শ্রেণী বিভাগ রয়েছে মারেফাত তো টপ ডিগ্রি এখন মাস্টার ডিগ্রি পাস করলেন সবার রেজাল্ট করে এখন সবাই কি কেউ ফার্স্ট ক্লাস থেকে পাস করেছে কেউ সেকেন্ড ক্লাস কেউ আরো ভালো মার্কস দিয়ে পাস করেছে সবারই এক নয় কিন্তু মারেফাতে পাস করার পরেও যে ওলি হলেন ওলি আল্লাহদের অনেক ক্লাসিফিকেশন রয়েছে ওলিদের মধ্যে আবদান রয়েছেন আওতাদ রয়েছেন আরেফ রয়েছেন নুজাবা রয়েছেন নুকাবা রয়েছেন কুতুব রয়েছেন যত ওলি আল্লাহদের র্যাঙ্ক এই ওলি আল্লাহদের র্যাঙ্কের মধ্যে সবচেয়ে টপ র্যাঙ্কের নাম হচ্ছে কুতুব সবচেয়ে টপ র্যাঙ্কের নাম কি বলুন কুতুব এরপরে র্যাঙ্ক নাই এই কুতুব বাবা প্রত্যেক জামানায় 40 জন করে আব্দাল থাকেনি একজন আব্দাল ইন্তেকাল করলে সেখানে আরেকজন আব্দাল নির্বাচিত হয় চারজন আওতাদ থাকবে অসংখ্য কুতুব থাকবে কুতুব হচ্ছে টপ মোস্ট র্যাঙ্ক এই কুতুবদের মধ্যে যিনি মোস্ট অফ দা সিনিয়র হেড অফ দা ডিপার্টমেন্ট যিনি তাকে বলা হয় গস আলাদা পোস্ট নয় পোস্টের নাম কুতুব কুতুবিয়াতে পোস্ট এই জন্য গসকে বলা হয় কুতুবুল আকতাব কুতুবুল আকতাব দাওয়াল পাকের মধ্যে আছে মাওলানা পাক করেছেন গস পাকের জন্য আপ কুতুবে কুতুবে আকতাব জামা হযরত গস সকালে হুজুর গস পাক জামানা সমস্ত কুতুব দিতে তো সব কুতুবদের যিনি কুতুব হন র্যাঙ্কটা কুতুব কুতুবদের মধ্যে যিনি কুতুব তাদের যিনি লিডার তাকে বলে গস এই যে র্যাঙ্কটা বুঝলেন না প্রথমে শরিয়াত শরিয়াতের পর তরিকা তরিকার পর হাকিকাত হাকিকাতের পর মারেফাত মারেফাত হলো শেষ ডিগ্রি মারেফাত যখন অর্জন হলো যিনি তখন তিনি কোন র্যাঙ্কের ওয়ালি হবে কি রকম মারেফাত অর্জন করেছেন তার উপর ডিপেন্ড করবে এখন সেই মারেফাতের সুদা পান করে যাকে যিনি ওলি হলেন তিনি আবদান হতে পারেন আওতাদ হতে পারেন আরিফ হতে পারেন নুজাবা হতে পারেন আবেদ হতে পারেন নুকাবা হতে পারেন কুতুব হতে পারেন কুতুবদের মধ্যে তিনি লিডার তিনি হলেন গস আর এই গসটা রসুল পাকের খানদান পাঁচ ছাড়া বাইরে হলেন তাহলে একজন ওলি আল্লাহ মানে তিনি নিচে সব ডিগ্রি পাস কমপ্লিট করেছেন মানে শরিয়ত তরিকা হাকিকা তো গস মানে কি তাহলে তিনি তো সব ডিগ্রির সর্বোচ্চ সর্বোচ্চ মার্কস তিনি নিয়ে পাস করেছিলেন একজন গস যিনি তিনি কুতু তিনি আলেম তিনি শরিয়তের সর্বোচ্চ শিক্ষক
তরিকাতের হাকিকাতের মারিফত সব কিছু এটা ভাববেন না যে ওলি আল্লাহ মানে আলেম না অতএব হুজুর গস পাক উনার মতো আলেম ওই জামানে কেউ ছিল না মওলা পাকের জামানায় মওলা পাকের মতো আলেম কেউ ছিল না আমার পিতা পর্দা হুজুর পাক যারা হুজুর পাক উনার জামানায় উনার মতো আলেম ছিল না আমার প্রিয় মুর্শিদ যারা ধরে বায়াত গ্রহণ করেছি বড় হুজুর পাক শেখ কাজী শেখ সাহেব রশিদুল্লাহ কাদেরী হাসান এর শেখ পাক দেখা উনার জামানায় তাই উনার চেয়ে বড় আলেম কেউ ছিল না বর্তমান জামানায় যদি কাদের নসির শেখ কাজী শেখ সাহেব রশিদুল্লাহ কাদেরী বাগদাদ মানে উনার মতো আলেম কেউ এই জন্য বড় হুজুর পাকের কাছে যখন কেউ কেউ মাসালা জিজ্ঞাসা করতে যেত আমি নিজের চোখে দেখেছি সাক্ষী এবং আমাদের মাদ্রাসা পাকের জয়েন্ট সেক্রেটারি স্যার চৌধুরী ইমতিয়াজ হক স্যার অনেক দিন চার নম্বরে ডিউটি কি বড় হুজুর পাকের ক্ষেত্রে উৎপাদ করেছে উনিও নিশ্চয়ই এই ঘটনা অবলম্বন নিজ চোখে করেছে আশা করি করে থাকবে বড় হুজুর পাকের কাছে কেউ কোনো কোশ্চেন করবে প্রশ্ন জানতে চাইছে শরীয়তে কোনো মাসালা মাসাইল যে কোনো মাসালা মাসাইল বলে যে কোনো আপনি প্রশ্ন শুরু করেছেন শেষ হয়নি স্টার্ট করেছেন হুজুর পাক তার আগে উত্তর দিয়ে দিয়েছেন প্রশ্ন শেষ হওয়ার আগে আমি নিজে দেখেছি অনেকবার উনার কাছে কিছু আমি জানতে চাইছি প্রশ্ন করছি একটা প্রশ্ন তো করতে হবে একটা সেন্টেন্স বলতে হবে তো শুরু করেছি সেই নিয়ে শেষ হয়নি শেষ হওয়ার আগে উত্তর কত দিয়ে বড় তো তিনি এইরকম আলে যে এই যে প্রশ্ন করছে হা করে সাথে বুঝে নেন এই প্রশ্ন করতে এই প্রশ্ন কত বড় আলে আজ দিনের পুরুষ পা আমি ওনার ইলমি দিকটা আমি কিছু কিছু বলবো এবং মাদ্রাসা পাকে আসা একে বসে আছে এটা কি স্বভাবের কাজ আপনারা যে এখান থেকে আপনারা জেনে যাবেন উনি কত বড় ওনার কারামাত পাক অনেক শুনেছে আমরাও বলেছি আগে কিন্তু উনি আলেম কত বড় ছিলেন দুনিয়াদারি দিক থেকে হাজিরি সওয়াল জবাব সানি মোলা পাক শেষ মুস্তাসিম জেলিয়ার কাদেরী উনার কাছে এক এক দল এসে প্রশ্ন করলে একটা মওলা আলেম এসে তাকে জিজ্ঞাসা করলো কেয়ামের ব্যাপারে যে কেয়াম তো নবী পাকের যুগে ছিল এটা বেদাত উনারা করতেন কি যে কোনো প্রশ্নের প্রশ্ন করা সহজ হতে দেন আসান করে দেন বিদাত শব্দের অর্থ হচ্ছে যেটা রসুলের পাকে যাতায় ছিল না যদিও কেয়াম ছিল কিন্তু তার ধারণা ছিল তো বিদাত মানে যেটা রসুলের পাকে যুগে ছিল না যেমন এই মাদ্রাসা রসুলের পাকে যুগে ছিল না মাদ্রাসা বিদাত তো বিদাত দুই প্রকার বিদাতে হাসানা বিদাতে সাইয়া যে বিদাত রসুলের পাকের যুগে যেটা ছিল না কিন্তু এখন ভালোর জন্য হয়েছে তাকে বলে বিদাতে হাসানা মাইক্রোফোন নবী পাকের যুগে ছিল না ভালোর জন্য হয়েছে এটা বিদাতে হাসানা লাউড স্পিকার নবী পাকের যুগে ছিল না ভালোর জন্য হয়েছে বিদাতে হাসানা টেলিভিশন ভালোর জন্য হয়েছে টেলিভিশন না থাকলে আপনি হজ করবেন কি করে ওয়াচ শুনবেন কি করে মোবাইল ভালোর জন্য হয়েছে বিদাতে হাসানা মাদ্রাসা নবী পাকের যুগে ছিল না বিদাতে হাসানা ইলেকট্রিসিটি ছিল না আপনি ফ্যান চালিয়ে নামাজ পড়ছেন এটা বিদাতে হাসানা ভালোর জন্য হয়েছে আর যেটা খারাপের জন্য হয় না বিদাতে সাইয়া তো এই মূল্যরা সবকে বিদাতে সাইয়া তো ওনাকে জিজ্ঞাসা করে যে তো বেদা তো হুজুর বাবা হেসে ফেললেন এবং হেসে সঙ্গে সঙ্গে হুজুর বাবা নিজের চশমাটা খুলে বললেন ভাই এটাও তো তাহলে বেদা চশমা পরাও বেদা ওই তো চশমা ছিল না তোর অন্ধ হয়ে লাঠি নিয়ে হেঁটে বেড়া এটাও বেদা মাইকে ভাই আপনারা ওয়াজ করেন মাইক ব্যবহার করা বেদা আপনি ভাই কেন হয়তো এসেছে ট্রেনে চাপাও বেদা এগুলো তো কিছুই তো নবী পাকের জন্য ছিল না বলে হুজুর হাসতে বুঝলেন না মৌলানা স্যার চুপ করে পর্দা হুজুর পাকের কাছে বাংলাদেশে তিনি একবার রাজবাড়ি যাচ্ছিলেন পালকিতে ওই পালকিটা আছে এখনো রাখা আমি দেখেছি তো এক হিন্দু ভাই তিনি মাঠে চাষ করছিলেন তো সব দল ধরে ওনার কাছে যাচ্ছে লাইন নিয়ে ওনার পালকি যাচ্ছে নারা দিতে দিতে নিয়ে যাচ্ছে তিনি ভাবলেন যে কি একজন সাধক এত লোক তো উনি চাষ ফেলে ছুটতে ছুটতে গেলেন গিয়ে পালকি পর্দাটা সরিয়ে দেখলেন দেখা করো না ওই ভিড়েটার কথা বলা হলো না উনি ভাবলেন যে আমি তাহলে ওখানে চাপা মানে এটা কোথায় যাচ্ছে মানে রাজবাড়ি বড় মসজিদ খানটা সঙ্গে তো ওই ভদ্রলোকে ওই হিন্দু ভাই একটি মেয়ে ছিল তার বিয়ে হচ্ছিল পুরো বিভিন্ন জায়গা থেকে লোক দেখতে আসতো আর দেখে চলে গেল তারপরে কোনো জবাব যা সেই লোক আসলো হুজুর পাকের কাছে কিছু মিষ্টি নিয়ে আসলো আসার পর হুজুর পাককে খবর দেওয়া হলো আজকে দিন আর পুরুষ পা রাজবাড়ি তো হুজুর পাক তাকে ডাকলেন জিয়ারত দিলেন তো সে কথা বলার আগে প্রথমেই বললো যে হুজুর আমি কিন্তু
ঈশ্বর ঈশ্বর মানি না আল্লাহ মানি না ভগবান বললাম আমি নাস্তিক সে বলল আমি নাস্তিক আমি আল্লাহ আল্লাহ মানি না তো হুজুর তখন উত্তর দিলেন না বিভিন্ন কথোপকথন হলো তার বাড়ি কোথায় নাম কি কি করে সব হওয়ার পরে লাস্টে বলল যে হুজুর আমি আপনার কাছে এসেছি একটা কারণে তো বলে কি কারণ আমার একটা মেয়ে আছে আমি অনেক জায়গা থেকে প্রশ্ন মানে লোক আসে প্রস্তাব আসে তারা দেখে যায় দেখে চলে যাওয়ার পর আর খবর দেয় আমার বিয়ে হয় মেয়ে বয়সও হয়ে যাচ্ছে এইটাই আমি খুব চিন্তায় আছি তা আপনি একটু দোয়া করে দেন যেন আমার মেয়ে বিয়ে হয়ে যায় কি বললেন যে আপনি দোয়া করে দেন যেন আমার মেয়ের বিয়ে হয়ে যায় যে কথা বলা হলো তা ভেসে গেল ভাই তুমি তো আল্লাহ মানো না তো তুমি আমাকে বলে দোয়া করতে তো আল্লাহ বলে তো কিছু নাই তো দোয়াটা আমি করবো কাকে তুমি তো আল্লাহ মানো না আল্লাহ বলে তো কিছু নাই তোমার দৃষ্টিতে আল্লাহ নাই ভগবান নাই ঈশ্বর নাই তো তুমি তারপরে আমাকে বলছো দোয়া করতে দোয়া মানে চাওয়া তো ঈশ্বরই নাই আল্লাহ নাই কেউই নাই তো তুমি আমাকে চাইতে বলছো তো চাইতেটা কার কাছে ভাই নাম তো আমাকে বলে দাও কার কাছে কি চাই এমন সুন্দর মন উত্তরটা দিলে ও তখন কান মতো বলল বলল হুজুর বেয়াদবি মাফ করে মানে ওই বলার পরে পরেই ওটা কি দেখটা হোসটা ফিরে আসা সে তখন বলল যে না তাহলে কেউ আসে তখন হুজুর পাক বললেন আচ্ছা তুমি যে বলছো কিছু নাই তাহলে পৃথিবীটা তৈরি করলো কে প্রতিদিন সূর্য উঠছে উদিত উঠাচ্ছে কে সূর্যটাকে ডুবাচ্ছে কে দিন পড়ছে কে রাত কেউ তো করছে ক্রিয়েটার তো কেউ আছে এই যে গ্রহ উপগ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র গ্রহ উপগ্রহ এই যত কিছু মূল শুক্র প্রতিদিন মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো এই যে আছে ভলকান এই যত একটা কিছু দেখছো চাঁদ দেখছো উঠছে শুক্র দেখছো উঠছে আবার ডুবে যাচ্ছে এই যে ক্রিয়েশন ক্রিয়েশনটা কেউ ক্রিয়েট করেছে যে ক্রিয়েট করেছে তারই নাম আল্লাহ হুজুর বক্তি এরকম ভাবে উত্তর দিতে উনার কাছে এক পীর সাহেব সে পীর সাহেবের এখন ছেলেরা বন্ধ হয়ে গেছে দরবারটাকে আসতো তো জুমার মানে হুজুর বাবা বাইশ নম্বর খানকা শরীফ মসজিদ পাকে জুমা নামাজ পড়তেন পরে জুমার পরে হুজুর বাবা জিয়ারত দিতে তো জিয়ারতে বসে আছে তো আবা পরে সে পীর সাহেব বসে আছে হুজুর ভাই কাছে আসতো তিনারা মানতে না এখন তাদের রিসেন্ট গুমরা কত প্রথম বছর হয়ে গেছে তো সে কৃষ্ণের জিজ্ঞাসা করলো হুজুর পাখি হুজুর ভাইয়ের কাছে আসছে সব দোয়া চাচ্ছে চলে যাচ্ছে জিয়ার করছে আর ওনারা বসে আছে কৃষ্ণ আরো কয়েকজন বসে আছে সে কৃষ্ণের হঠাৎ হুজুর পাখি বললো যে আর একজন হয়ে গেল খাস খাস কিছু লোক বসে আছে হুজুর ভাইয়ের সাথে যেন থাকে তিনি বললো হুজুর হুজুর ভাইয়ের কাছে আসছে ওর লোক তো কাউকে দম করে দিচ্ছে কে বলছে হুজুর আমার অমুক এই সব ফুদি না ফুদি তো যে পেটে গেল ফুদি দিচ্ছে এসব করছে তো বলো হুজুর আপনার কাছে যে সব আসে আর আপনি ফু দিয়ে দেন দম করে দেন ফু দিয়ে দিচ্ছেন ভালো হয়ে গেছে তো ফু দিলে ভালো কি করে হচ্ছে কোন তো ওষুধ ঢুকছে না গায়ে শরীর কোন মেডিসিন তো পোষাচ্ছে ইঞ্জেকশন করে নেই আর আপনি কিছু খেতেও দিলেন না পানি পড়াও দিলেন না পানি পড়াও দিলে দেওয়া যাবে না পানিটা খেলে শরীরে গেল কিছু আপনি মাথার উপর ফু দিয়ে দিচ্ছেন সেটা কার হচ্ছে কি করে শরীরে তো কিছু উপোস হচ্ছে না যে কথা বলা হুজুর তাকে আজকে যে রুশ পাপ সে যে না যে সেসা মুস্তাসি করে বাদাম আল হাসান আল হুসাইন বান্দ দিয়েছে তিনি তাকে এক ভমক দিয়ে বলেন তুমি একটা ফেও কি পাচ্ছ কি বলেন আচ্ছা তুমি চিন্তা করেন সেটা পীর সাহেব লোক এখন দশটা লোকের সামনে তুমি তাকে দেও কি বলা কি গায়ে লাগে হুজুর বাক এক ভমক দিয়ে তুমি একটা ফেও কি পাচ্ছ যেই বলা আচ্ছা আচ্ছা ভুল এই কি কাছু কিছু লজ্জায় মাথা নিচু নিচু আবা পড়ে আছে বুঝলেন না আবা পড়ে আছে হ্যাঁ আর হুজুর বাপ সবারই সাথে তাকে ভঙ্গি দিয়ে বলেছেন তুমি একটা বেউকু পাচ্ছ বেচারা লজ্জিত হয়ে গেল মুখটা একদম এটি হয়ে গেছে সঙ্গে সঙ্গে হুজুর বাপ হেসে যাচ্ছে বললেন যে ভাই তোমাকে তো আমি শরীরে কোনো ইঞ্জেকশনও দিইনি চিমটিও কাটিনি কোনো ওষুধও দিইনি খালি একটা শব্দ বলেছি যে তো তোমার চেহারার মধ্যে আসল হলো বুঝলেন চেহারা চেয়ে বলে না আমি শুধু বেওকুফ বলেছি কোরআনের আয়াত নয় শুধু বেওকুফ
একটা শব্দ বলাতে যদি তোমার শরীরে আসর করে তা আল্লাহর কালাম শরীরে আসর করবে না বুঝছেন না হুজুর পাক এর কোনো ছোট ছোট করে বুঝিয়ে দিন বেওকুফ একটা শব্দ যদি শরীরে আসর করে তোমার চেহারায় আসর করে মুখ এরকম হয়ে যায় তো আল্লাহ পাকের কালাম আসর করবে না একবার ঈদের মৌসুম ছিল এটা বর্তমান হুজুর পাক সাইয়েদনা জসেদ সাইয়েদ আসিফ আলী আল কাদেরী আল হাসান আল হুসাইন আল কাদেরী মাদ্রাসা জাওলা আলী ওয়া দামাত বারকাতুহু উনার আব্বা জান ছোট হুজুর পাক সাইয়েদনা জসেদ সা রুয়াইশি আলী আল কাদেরী আল হাসান আল হুসাইন আল কাদেরী আল মাদ্রাসা জাওলা আলী ওয়া দামাত বারকাতুহু তিনি আমাকে একদিন বলছে অনেকদিন আগের ঘটনা পূর্ণিয়া শহীদ আমাকে বললেন যে ঈদের ঈদের নামাজের নিয়মটা বলো তো তো দিয়ে আমাকে বললেন কেন বলুন হুজুর আমি জানি না তো বললেন যে এটা দিয়ে উনি বললেন যে আমরা চার নম্বরে থাকতাম ঈদের সময় যখন হতো তখন মসজিদে ইমাম সাহেব মাইকে নিয়ত বলতো আর নিয়ত যখন বলতো মা সিদ্দিকাতে যখন বলতো তখন আব্বা হাসতে কোনটা হুজুর মানে বললেন আব্বা হাসতে আর বললেন যে তো আমি আমাকে বলে তুমি ব্যাখ্যাটা দেখ নাহু নাহুটা দেখ নাহু তো আমি বাড়ি আসলাম হ্যাঁ আমি তখন পড়ছিলাম মনে পড়েছে তো আমার ঘরে নাহমির ছিল তো নাহমিরটা বার করলাম আদাদ মাহদুদ চ্যাপ্টার এটা আদাদ মাহদুদ চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারটা খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে ঠিক আমি বিষয়টা পেলাম এই সাথে হুজুর পাক বললাম আদাদ মাহদুদ মানে সংখ্যা আদাদ মানে যে সংখ্যা আর মাদ আমি আপনাদেরও বুঝিয়ে দিই তাহলে আপনারাও বুঝতে পারবেন কেন আরবি হলেও এটা তো আপনারা ইংরেজি পড়েছেন বাংলা পড়েছেন আপনারা বুঝবেন না কেন যদি বাংলা বা ইংরেজিতে বুঝাই ঠিক এইভাবে আমাদের মাদ্রাসাটাকে বোঝানো হয় এই কারণে ছাত্ররা এত অল্প সময় এত রাশি হয়ে গেছে এই যে মৌলানা সাহেব আরবি পড়া না তো তাকে যখন তাদেরকে যখন উনি পড়াচ্ছে ফাইল পড়াচ্ছে ফাইল আপনারা তো কিছু বুঝলেন না কিন্তু তার আগে বাংলা টিচার বা ইংরেজি টিচার পড়িয়ে গেছে কর্তা পড়িয়ে গেছে বলেছেন বাংলায় কর্তা ইনি ফাইল করাবার সময় বুঝিয়ে দেবেন তাকে বাংলায় বলে কর্তা যখন উনি নাম্বার করান আমাদের হচ্ছে আদাবের ওয়াহিদ কাসমিয়া চাপা এগুলো বুঝে দেন তখন উনি ওটাকে ইংলিশে বুঝিয়ে দেন ওয়াহিদ মানে সিঙ্গুলার কাসমিয়া মানে ডুয়াল আর জামা মানে প্লুরাল তখন সেই ছাত্রটা আমাকে এনে এটা তো আনিসুর রহমান স্যার আমাদের পড়িয়েছে ইংলিশে তো ইংলিশের সঙ্গে আরবি মিলে ঠিক ইংলিশ যেভাবে শিখছে আরবি ঠিক ওইভাবে শিখছে বুঝতে পারছেন না ঠিক আমিও সেদিন আমাদের গোলাম কুদ্দুস পড়াচ্ছিল বাংলা স্যার ম্যাডাম সেদিন আসেন নাই আমাদের এখানে যে গ্রুপ ডির কাজ করে সেও গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি মাস্টার ডিগ্রি পাস করবে পরীক্ষা দিয়েছে গোলাম কুদ্দুস মাস্টার ডিগ্রি পাস করবে আজিমও মাস্টার ডিগ্রি এসে না পাস তো কাজে যে গ্রুপ ডির কাজ করছে সেও এম এ পাস একটা প্রাইমারি স্কুলে এম এ পাস থাকা টিচার হয়তো নাই তো যখন টিচার থাকে না তারাই ক্লাস নেয় আমি নেওয়া পাই তো দেখবেন সেদিন গোলাম কুদ্দুস পড়াচ্ছিল কি এ পড়াচ্ছিল কারক পড়াচ্ছিল কারক কর্তি কারক কর্ম কারক তো আমি গিয়ে আবার আমি কারককে বুঝে দিলাম সেটা আবার আমি আরবিতে আবার বুঝালাম তখন আমাকে ক্লাস করেছে কারকটা যখন আমি বুঝাচ্ছি তো আমাকে এ বলতে হানজালা ক্লাস করে শেষে ছাত্র হানজালা বললো স্যার ওটা ফাইল বাংলা ক্লাসে সে ওটা আমার আরবি করে আমাকে ফর্ম বলে দিল যে স্যার ওটা ফাইল ফাইল হবে বুঝতে পেরেছেন তো বাংলা
আরবি ইংলিশ একসাথে একসাথে শিখা হয়ে যাচ্ছে আমাদের তো আমি আপনাদেরকে আকিদাই বাংলাতে শিখাবো বলবো আপনারা বুঝে যাবেন আদাদ মাদুদ চেষ্টা আদাদ মানে হলো সংখ্যা আর মাদুদ মানে যার সংখ্যা নিয়ে নির্ণয় করা যার সংখ্যা বলা যেমন এখানে 1 2 3 4 5 6 7 এখানে আমরা 7 জন লোক আছে তো 7টা হলো সংখ্যা কিসের সংখ্যা লোকের সংখ্যা এই লোকটা হলো মাদুদ লোকটা হলো মাদুদ টেবিলের উপরে দুইটি মাইক্রোফোন তো দুই হচ্ছে আদাদ আর সংখ্যা কিসের সংখ্যা মাইক্রোফোনে তো মাইক্রোফোনটা হলো মাদুদ আচ্ছা এবার আমরা নিয়ত যেটা করি সেটা হচ্ছে মা সিজদা তাকবীরাত এটা আমরা বলি এটা এখন ভুলতেই নি বলছি সিজদা সিজদা বা সিজদা তো এটা মানে হচ্ছে এটা ছয় মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গে সিজদা আর মুজাক্কার মানে পুরুষ লিঙ্গে হচ্ছে সিজদাতুন সিজদাতুন মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ আর পুরুষ লিঙ্গ হচ্ছে সিজদাতুন আরবিতে ইংলিশে পুরুষ লিঙ্গ এবং এর ব্যবহার আছে আরবি নিয়ম হচ্ছে যে এক থেকে দুই পর্যন্ত এক থেকে দুই পর্যন্ত যদি সংখ্যা যদি মাদুদ মানে চার সংখ্যা নির্ণয় করা হচ্ছে তো যদি স্ত্রীলিঙ্গ হয় সংখ্যাটা স্ত্রীলিঙ্গ বলতে হবে আর যদি মানে মুয়ান্নাস আর যদি সংখ্যাটা পুরুষ লিঙ্গ হয় মানে যে ওইটা তাহলে চার সংখ্যা বলছি মাদুদ তাহলে সংখ্যাটা স্ত্রীলিঙ্গ হবে মানে একই হবে যেমন লোক লোকের কথা যদি বলি লোক যদি পুরুষ হয় তাহলে সংখ্যাটাও পুরুষ লিঙ্গ লোক যদি স্ত্রীলিঙ্গ হয় মেয়ে ছেলে হয় তার সংখ্যাটা স্ত্রীলিঙ্গ হবে কিন্তু তিন থেকে নয় পর্যন্ত নিয়মটা উল্টো বিপরীত তিন থেকে নয় পর্যন্ত যে সংখ্যা আমি যার সংখ্যা বলছি এটা যদি পুরুষ লিঙ্গ হয় তাহলে আদাবটা বা সংখ্যাটা হবে স্ত্রীলিঙ্গ উল্টা হবে আর যদি যার সংখ্যা বলছে সেটা যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে সংখ্যাটা পুরুষ লিঙ্গ হবে যেমন আমি বললাম পাঁচজন পুরুষ তাহলে কি হবে পাঁচজন পুরুষ পুরুষ হলে হবে খামসাতা রাজন খামসাতা খামসাতা স্ত্রীলিঙ্গ রাজন পুরুষ বললাম চারজন স্ত্রী স্ত্রীলোক চারজন স্ত্রী লোক চারজন মহিলা তখন হবে আরবা ইমরাতুন ইমরাতুন তো স্ত্রীলিঙ্গ কিন্তু আরবা হলো পুরুষ লিঙ্গ যার কারণে আমরা নামাজ যখন পড়ি জোহরে যখন নামাজ পড়ি ধরুন ধরুন জোহরে নামাজের নিয়মে কি বলি নামাইতু আন সাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতি যুহর আরবা রাকাত রাকাত এটা স্ত্রীলিঙ্গ তাই তারিস আছে রাকাত স্ত্রীলিঙ্গ চার রাকাত আরবা মানে চার আর রাকাত মানে রাকাত রাকাত স্ত্রীলিঙ্গ রাকাতটা তিন থেকে নয়ের ভিতরে আছে চার চারটা তিন থেকে নয়ের ভিতরে তো রাকাত স্ত্রীলিঙ্গ হওয়ার জন্য আরবা হইল আরবা আতে রাকাতে আমরা কেউ করি না আরবা আতে রাকাতে পড়ি না আরবা রাকাত ঠিক অনুরূপ মা সিজদাতে তাকবীরাতে পড়লে ভুল হবে তাকবীরাত স্ত্রীলিঙ্গ তাকবীরাত আরবি টিচার বসে আছে পাশে তাকবীরাত স্ত্রীলিঙ্গ তো এই তাকবীরটা কয় ছয় ছয়টা কি তিন থেকে নয়ের ভিতরে তিন থেকে নয়ের ভিতরে যেহেতু সেহেতু তাকবীরাত স্ত্রীলিঙ্গ হওয়ার কারণে সংখ্যাটা আদাবটা পুরুষ লিঙ্গ হবে অর্থাৎ পুরুষ লিঙ্গ মানে সিদ্ধিকুন দুটো স্ত্রীলিঙ্গ হবে না সিদ্ধা তাকবীরাত হবে আজ আমাদের দেখুন গ্রামার দিয়ে আমি বুঝিয়ে আমরা বুঝিয়ে দিলাম আমি বুঝলাম আমাকে হুজুরপাক বললাম তবে তার আগে আমি বুঝতে পারিনি আজ আমাদের বড় বড় ওলামা আলেম বেরেলভি দেওবন্দি বড় বড় আলেম নামাজে গ্রামারিটিক্যাল ভুল করছে মিস্টেক করছে মাসিকটাতে তাকবীরাতে বেরেলি উপরে দেওবন্দি উপরে বড় বড় আলেম গ্রামারিটিক্যাল ভুল করছে এবং তারাই আমার সামনে বলুক যে ছয় থেকে নয়ের মধ্যে যদি আদাদ হয় সংখ্যা হয় তাহলে মাদুদ মুয়ান্নাস হবে না মুজাক্কার হবে পুরুষ লিঙ্গ হবে না তাহলে তাকবীরাত যদি মুয়ান্নাস হয় তাহলে সিজদাতে কি করে হয় পর্দা হুজুর পাক কত বড় আলেম ছিলেন এখনো টিল নাও এখনো পর্যন্ত আলেমরা ভুল করে যাচ্ছে আর আজ 1700 কত খ্রিস্টাব্দে ১৯৭৮ খ্রিস্টাব্দে পর্দা হুজুর পাক দুনিয়া ছেড়ে চলে গেছে তারও আগে পর্দা হুজুর পাক আমি বলে দিয়ে গেছে যে গ্রামের দিকে মিস্টেক করছে না ভুল করছে একমাত্র মেদিনীপুর দরবার চার নম্বর দরবারের মুরিদ রায় গ্রামারিটিক্যালি ঠিক করছে নিয়ত মা শিখতে বিরাজ
তো আজ যার নাম তাকে মাদ্রাসা তিনি কত বড় আলেম ছিলেন পণ্ডিত ছিলেন তো তার মাদ্রাসা ছাত্র তারা কি রকম আলেম হবে এই যে আপনারা দেখলেন এটা তো অবশ্যই টিচারদের মেহনত আছে মেহনতের সাথে আমাদের যে সাইকোলজি পড়ানোর একটা চাইল্ড সাইকোলজি রয়েছে এটার উপরে ডিপেন্ড করে ছেলেকে কিভাবে শিক্ষা দিতে হবে এবং কিভাবে শিক্ষা দিলে ছেলে কত তাড়াতাড়ি গ্রহণ করতে পারবে অ্যাবজর্ব করতে পারবে এবং সেটা নিতে পারবে এটা চাইল্ড সাইকোলজির উপর নির্ভর করে টিচাররা যে রকম সাইকোলজি শেখা কি করবে তা আমাদের এই সাইকোলজি একটা রয়েছে আমরা টিচারদের নিয়ে আমরা মিটিং করি তারপরে আমাদের দুই স্কুলের টিচার আমাদের যে রয়েছে রাজীব গান্ধী যে স্কুলে পড়েছে সেই স্কুলের শিক্ষক আমাদের ওনার নাম আছে ইস্তেমদাদ আলী সাহেব তারপরে ইনিও হচ্ছেন ঘুষকরা হাই স্কুলের বাংলা টিচার ইনিও রয়েছেন ইনারা তো টিচারদের নিয়ে মিটিং করেন তাদেরকে শিক্ষা দেন এবং সেই অনুযায়ী হয় এটা তো একটা মেহনত আছে শুধু মেহনতের দ্বারা সম্ভব নয় বুঝতাম মেহনতের দ্বারা দেখা গেল দু বছর তিন বছরের রেজাল্ট হলো কিন্তু এই ছয় মাসের মধ্যে রেজাল্ট মেহনত খান তার সাথে আছে এক নম্বরে হুজুর পাকের কারণ দয়া পর্দা হুজুর পাকের নাম পাকে মাদ্রাসা এই মাদ্রাসাতে যারাই দাখিল হয়ে যাবে তারা পর্দা হুজুর পাকের নিরাপত্তার মধ্যে চলে আসবে সানি মাওলানা পাকে সে ছাত্ররা নিরাপত্তার মধ্যে চলে আসবে গায়েবী ভাবে মাওলানা পাক তাদেরকে মাদা ফেলবে শিক্ষা দিবে তারা দুই প্রকারের ইলমি পাবে একটা সানি মাওলানা পাকের তরফ থেকে গায়েবী মাদা আর একটা জাহেরি উনার তরফ থেকে যে টিচাররা রয়েছে হুজুর পাকের তরফ থেকে যে টিচাররা খিদমত নিয়তে এখানে খিদমত করছেন বেতন তো তারা পাচ্ছে না কিন্তু তারা খিদমত নিয়তে করছে তো তাদের কাছ থেকে একটা পাচ্ছে আর গায়েবী ভাবে ওনার থেকে পাচ্ছে এবং সানি মাওলানা পাকের বর্তমান সাজ্জাদ আছেন হুজুর পাক সৈয়দনা দসাই ইয়াসুবাদি আল কাদেরী আল হাসানি আল হুসাইনি বাগদাদি মাদ্রাসা জিল্লা আল আলী তিনি সিলসিলে কাদেরী আর সাজ্জাদ শরীফ অলঙ্কৃত করছেন তিনি এই মাদ্রাসা পাক এবং ওনার আব্বা যান ছোট হুজুর পাক সৈয়দনা দসাই স্যার ওয়াইশ আলী আল কাদেরী আল হাসানি আল হুসাইনি বাগদাদি মাদ্রাসা জিল্লা আল আলী মাদ্রাসা বাগদাদি এত বড় মহান ওলি আহলে বাইতের রাসূল তিনের কদম এই দুইজনের কদম পাকে মাদ্রাসা পাকে করেছে এবং হাত মুবারকে মাদ্রাসা পাকে লেগেছে এবং ওনার পবিত্র হাত দ্বারা এই মাদ্রাসা পাক উদ্বোধন করেছে এবং ওনাদের পবিত্র নাম পাক মাদ্রাসা পাকে দিয়ালে স্লেটের মাধ্যমে লেগে গেছে লেগে গেছে ফলে সানি মাওলানা পাকের দয়া দাক্ষিণ্য কৃপা এবং ওনার সাহায্য মাদাত এবং তিনার স্থলাভিষিক্ত বর্তমান সাজ্জাদ হোসেন হুজুর পাক ওনার দয়া ওনার দাক্ষিণ্য ওনার কৃপা এবং ওনার মাদাত গায়েবী ভাবে এই মাদ্রাসার প্রত্যেক কর্মী প্রত্যেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং ছাত্রদের উপর রয়েছে যার কারণে আমি টিচারদেরকে বলবো তারাও নিজেরা একটু অ্যানালাইসিস করে দেখুন আপনারা আপনারা যদি অন্য অন্য স্কুলেও পড়ান বা পড়াতেন সিরাজ সাহেব ওনার যে হন তিনি সেখানে পড়াবার সময় যে আনন্দ যে অনুভূতি এবং পড়ানোর যে জোশ এবং পড়ানোর যে প্রসেস যেভাবে মাথা থেকে বেরিয়েছে আর এখানে আপনি আসার পর আপনার পড়ানোর প্রসেস আপনার পড়ানোর জোশ আপনার সাইকোলজি অটোমেটিক আপনাকে আপনার মাথা থেকে বন্ধ করে দিয়েছে হুজুর পাকের তরফ থেকে সঠিকটা সবসময় শিক্ষকদের কাছে যার কারণে এই যে রেজাল্ট দেখলেন যে ওয়ানের ছেলে ওয়ান ক্লাস ওয়ান ইংরেজি শিখছে বাংলা শিখছে তিনটি ল্যাঙ্গুয়েজ শিখছে আরবি আরবি কি আপনাদেরকে শুনিয়ে দিল আরবি কি পড়লো ক্লাস ওয়ানে না জি কি মানে ইসলামিক ইসলামিক প্রশ্ন উত্তর যেগুলো যে প্রশ্ন উত্তর দিল ওয়ানের ছেলেরা হয়তো অনেকের আব্বা এই উত্তর জানে না অনেকের উত্তর আচ্ছা বলুন অজুর ফরজ কটা অনেকেই জানেন না আপনার ছাত্র যাকে দিয়েছেন ও জানে বলে দিল অজুর ফরজ কটা অনেক ছিল সবচেয়ে বড় যেটা আপনাদেরকে অবাক হওয়া উচিত সেটা হচ্ছে ক্লাস ফোরের ছেলে আরবিতে কনভার্সেশন করলো কত প্রথমে বাংলায় করলো তারপর আরবিতে করলো এই যে একটা কথা বলার জন্য যতটুকু শেখার দরকার ও যখন এখানে আসে মাদ্রাসায় তখন আলিফ জানতো না আলিফটা কেমন কাকে বলে এটা জানতো না তো ছয় মাস আগে এসেছে কি সাত মাস আগে আলিফ শিখেছে
আলিফ শিখার পর সে এতটা জায়গায় চলে গেছে যে আর নিজে কথা বলছে তারা দুজনে কোন দশা করছে এটা টিচারদের তো অবশ্যই মেহনত রয়েছে কিন্তু শুধু টিচারদের নয় চিন্তা এটা আপনাদের অবশ্যই স্বীকার করতে হবে আমার হুজুর পাক কিন্তু বাবার দয়া এসেছে গায়েবি মাতা উনি মাতা তারপরে একজন ছাত্র আরবিতে লেকচার দিল আরবি ভাষায় লেকচার দিল সাবজেক্ট হচ্ছে ইলম ইলম সাবজেক্ট আপনারা কেউ বুঝতে পারেন না ইলম সাবজেক্টের উপরে আরবিতে বক্তব্য দিল এবং সে তার বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা বুঝিয়ে দিয়েছে বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা তার মানে কি সে বুঝছে সে যদি না বুঝছে তা কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ করছে বুঝতে পারছেন না সে যখন নাকশের কথা বুঝে তখন সেইভাবে দেখাচ্ছে বুঝছেন না কখন হাত থেকে এরকম করছে তার মানে সে নিজে বুঝছে এবং আপনাদেরকে বুঝাচ্ছে এখানে যদি আলেম লোক থাকেন তিনি বুঝতে পারবেন কি বলছি তো যা এসেছিল জিরো এসেছিল জিরো কিছুই জানত না আলিফ জানত না এই জায়গাটায় ছয় মাসে এসেছে এটা সম্ভব আমাদের আমি নিজেও ভাবিনি যে এই বছরই ওরা এই রকম জায়গায় যাবে আমি ভেবেছিলাম একটা সময় যাবে কিন্তু হুজুর পাক নিয়ে চলে গেছে হুজুর আমরা মেহনত করেছি আমরা চেষ্টা করেছি হুজুর পাক নিয়ে চলে গেছে তাহলে আরবিতে এসেছিল জিরো হয়ে আর বেরোচ্ছে কিভাবে কিন্তু ইংরেজিতে অঙ্কতে বিজ্ঞানে ইতিহাস আমাদের ক্লাস থ্রি থেকে সায়েন্স আছে সায়েন্স থেকে হিস্ট্রি আছে এটা গভর্নমেন্ট সিলেবাসের বাইরে এবং থ্রি থেকে জিওগ্রাফি আছে কিন্তু এই স্কুলে যখন আসে তখন সে কিন্তু অঙ্ক ইংরেজি এগুলো অন্য স্কুল থেকে শিখে এসছে একটু জানে আরবি কিন্তু কিছুই জানতো না সেখানে যদি আরবি এই জায়গায় যা চলে যায় তো অন্য স্কুল থেকে পড়ে যে ছেলে সে তো অঙ্ক কিছু হলেও শিখেছে ইংরেজি তো কিছু হলেও শিখেছে তাহলে আপনি এইটা দিয়ে বিবেচনা করে দেখুন তাহলে ইংরেজি অঙ্ক বিজ্ঞান ইতিহাস কোন লেভেলে গেছে আপনি আপনার ছেলেকে বাড়িতে পরীক্ষা করুন এই জন্য আমি বলি প্রত্যেক গার্জেনকে আমি বলেছি আপনার ছেলের জন্য টিউশন দরকার হবে না টিউশন দিলে আমরা বুঝতে পারবো না ছেলে কেমন তৈরি হচ্ছে আমরা তৈরি করতে পারবো না আমাদের আমাদের যে বাঁধন তা বাইরে চলে যাবে বুঝতে পেরেছেন না আমরা যে হোমওয়ার্ক দিচ্ছি হোমওয়ার্কটা ভুল করুন আমরা চাই ভুল করুন তবেই তো বুঝবো যে গতকালকে আমরা ঠিক মতো বুঝাতে পারিনি ভুল করবে তবেই তো আমরা বুঝতে পারবো যে ও গতকালকে ওকে বুঝাতে পারিনি কোন জায়গায় বুঝাতে আমরা পারিনি ওটা তখন আমরা ফাইন্ড আউট করবো বার করার চেষ্টা করবো আর নিজে নিজে যখন করবে পড়ার অভ্যাস হবে দেখেন এই যে ওয়ানের ছেলে টু ছেলে মাইকের সামনে বললো কি তারা যা বললো সব তো সঠিক অ্যান্সার দিয়েছে কিন্তু যদি ভুলও বলে মাইকের সামনে কথা বলা আপনি বড় মানুষ হিসেবে বলেন তো দেখি অনেক বড় বড় মানুষ তারা ভালো লিখতে পারে ভালো রাইটার বলতে ভালো লিখতে পারে ইংলিশে লিখতে পারে বাংলায় লিখতে পারে আরবিতে লিখতে পারে রাইটার ভালো বই লেখে তার সামনে মাইক দিলে দুটো কথা বলতে পারে বলে আমার বলা অভ্যাস হয় কিন্তু ধর ওয়ানের ছেলেগুলো জড়তা ছিল টু এর ছেলে ক্লাস থ্রি ক্লাস ফোর কোনো জড়তা ছিল না তাহলে শুধু ক্লাসের মধ্যে সীমাবদ্ধ নয় তাদের যে স্পিকিং পাওয়ার এটাও তৈরি হচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে করতে হবে সেটা শিখছে এগুলো আম স্কুলে পাওয়া যায় একমাত্র আমার হুজুর পাকে স্কুলে পাওয়া যায় মাদ্রাসা এগুলো আমাদের মাথাতে ওনারা দিয়ে দিচ্ছে অটোমেটিক হয়ে যাচ্ছে গায়ে দিয়ে ভালো তো আমি যেটা বলছিলাম সানি মনাপা এরকম আলেম ছিল আর ওনার নাম পাকে মাদ্রাসা এই জন্য জেনে রাখবেন টিচার তো অবশ্যই ভালো হতে হবে কিন্তু টিচার যেমনই হোক সবচেয়ে বড় টিচার হচ্ছেন আমার বর্তমান সাজ্জাদ হোসেন হুজুর পাক সবচেয়ে বড় টিচার হচ্ছেন সানি মোলাপা উনার গায়েবি মাদাদে এখানে তৈরি এই কারণে আপনাদের উচিত ছাত্রদেরকে এখানে ভর্তি করা আর এখানে শুধু ধর্মীয় শিক্ষা না ধর্ম শিখবে আদব শিখবে আপনি বলুন যার যে ছেলেগুলো পড়ছেন তাদের গার্জেনদেরকে বলছেন এখানে আসার আগে আপনার ছেলের আদব কি ছিল আর আসার পর আদব কি হয়েছে আদব মানে লেহাজ ভদ্রতা আচার ব্যবহার এইসব কিছু সবকিছু এখানে শিখবে ধর্ম শিখবে কৃষ্টি কালচার শিখবে কোরআন শিখবে হাদিস শিখবে আকিদা শিখবে আহলে রাস্তা শিখবে সেই সাথে সাথে কি শিখবে সায়েন্স শিখবে ম্যাথমেটিক্স শিখবে ফিজিক্স শিখবে কেমিস্ট্রি শিখবে বায়োলজি শিখবে ফিলোসফি শিখবে
সে কি আমার ভক্ত ছিল
হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ আমার এই পদযুবক আমার এই পদম প্রত্যেক ওয়ালির গর্দানে বলেন এই প্রত্যেক মুরিদের গর্দানে আপনি যে কোনো সিলসিলার পীরের কাছে যান নকশবন্দি মুজাদ্দিদি সোহরাওয়ার্দী চিশতি পীর সাহেব বলেন যে আমার মুরিদের উপর আনা বা আমি আমার মুরিদদের আমি মনি মুরিদ আমার আল্লাহ সবার জন্য তারা বলবেন হুজুর হস্ত করেন কদামি হাত এই এনারা কাবাতে কুল্লি মুরিদি কদামি হাত এই এনারা কাবাতে কুল্লি মুরিদি আমার কদম আমার প্রত্যেক মুরিদানের গর্দানে এটা বলেননি বলেছেন কদামি হাত এই আল্লাহ রাকাবাতে কুল্লি ওয়ালিল্লাহ আমার কদম প্রত্যেক ওয়ালির গর্দানে যে ওয়ালি রয়েছে তারই গর্দানে আমার পা যে ওয়ালি আমার কদম পা টানে নাই ও ওয়ালি না তো ওয়ালি কা পেহচান वली का पहचान ये है वली वली अल्लाह परिचिति एटाई जे तिनी गौस पाके बा जमानर गौस कदम पाके स्पंद दिसे कांधे दे तो गौस तो बोलचे प्रत्येक वली कांधे अमर कदम पा अमर कदम प्रत्येक वली करता था तो प्रत्येक वली गर्दन जो कदम पा होय तो प्रत्येक वली की होलो अनुगत हो गेल का गौस के सब वली गर्दन যখন বললেন কাদামি হাত দিয়ে লাগা কাবা কি বলে বলি না সব বলি আল্লাহ করতাম ঝুঁকি দিয়ে এবং সব লাইন লেগে গেল কদম পাক কাঁধে নেওয়ার জন্য এবং খোরাসানের পাহাড়ের গুহার ভিতরে হযরত সাইয়েদনা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি ইবাদত করছিলেন কিয়াম অবস্থায় দাঁড়িয়ে উনি এই আওয়াজ শুনতে পেলেন পেলেন ইরানে এই আওয়াজ চলে আসে এবং শুনে মাথা ঝুঁকালেন তাফসীরুল খাতিব কিতাবের মধ্যে ইমাম আবুল ইবন রিওয়ায়াত করেছেন এই হাদিস এমন মাথা ঝুঁকালেন ঝুঁকাতে ঝুঁকাতে মাথা মাটিতে ঠেকে গেল এবং উনি বললেন বাল কাদামু আলা আইনি ওয়া রাসি বাল কাদামু আলা আইনি ওয়া রাসি বাল কাদামু আলা আইনি ওয়া রাসি বলে বড় আপনার কদম আমার চোখের উপর আমার কাঁধে নয় বড় আপনার কদম তো আমার চোখের উপর এবং আমার মাথার উপর কে বললেন সুলতানুল হিন্দ তখন হিন্দ সুলতান হন নাই হিন্দের সুলতান এখন যিনি হিন্দের সুলতান তিনি বললেন বড় আপনার কদম পাক আমার চোখের উপরে এবং আমার মাথার উপরে তিনবার বললেন আর অসফাকে কদম পাক চোখের উপরে আর মাথার উপরে নিয়ে হযরত সাইয়েদনা খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি আল হুসাইনি আল হাসানি তিনি হিন্দের সুলতান হয়ে গেলেন হিন্দের সুলতান হয়ে গেলেন তো গস পাকের কদম পাক প্রত্যেক ওয়ালির গর্দানে প্রত্যেক বলি গার্দান ঝুঁকিয়ে নিলেন অর্থাৎ অনুগত হয়ে গেলেন উনার কাছে সারেন্ডার করলেন মেনে নিলেন কতক্ষণ কান্দ দিলেন মানে কি প্রত্যেক বলি বস তাকে মুরিদ হয়ে গেলেন মুরিদ কি এরাদা থাকে এরাদা কাকে যে আমি মুরিদ হলাম মানে আমি এরাদা করলাম আপনার মাধ্যমে আমি আল্লাহকে পাবো তো ওনারা সব এরাদা করলেন বস তাকে হার বলি এরাদা করলেন বস তাকে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এরাদা করলেন গস পাকে হযরত শিয়াকুদ্দিন সোহরাওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহি এরাদা করলেন গস পাকে যত সিলসিলা সিলসিলা হেড অফ দ্য ডিপার্টমেন্ট তারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়েছে গস পাকের কাছে এরাদা করে কদম পাক কাঁধে নিয়ে সব বলি মুরিদ হয়ে গেলে অর্থাৎ যত সিলসিলা আছে কাদেরিয়া চিশতিয়া নাসিরিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দী সমস্ত সিলসিলা পীর তার গসপাকের মুরিদ আর এই গসপাকের সিলসিলার মাদ্রাসা এই মাদ্রাসা আছে বুঝতে পেরেছেন না এই সিলসিলার মাদ্রাসা হচ্ছে এই মাদ্রাসা পাক তাহলে এই মাদ্রাসাটাকে আপনারা গায়েবী ভাবে এবং জাহিরি দুই ভাবে এখন মাদ্রাসাটাকে ফর্ম দেওয়া হচ্ছে আপনারা ফর্ম সংগ্রহ করুন আমরা ডিসেম্বর মাস থেকে ভর্তি শুরু করব হয়তো 5 ডিসেম্বর থেকে পুরো ডিসেম্বর ভর্তি হবে জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে এবং আমাদের এখানে খুবই রেস্ট্রিকশন ক্লাস শুরু কামে করা যাবে স্কুল বিনা কারণে কামে করলে অনেক ক্ষতি হয়ে যায় আমরা যেভাবে পঠন পাঠন পাঠ দিই যেভাবে আমরা শিক্ষা দিই আমি আবহাওয়া খারাপ হুজুর পাক দেখুন এটা কারামত পাক যে আবহাওয়া দপ্তর কি বলেছিল আজকের জন্য আমাদের এখানে থাকার কথা নয় কিন্তু হুজুর পাক ঠিক আমাদেরকে টিকিয়ে রেখেছেন এই অনুষ্ঠানটির জন্য আমি সংক্ষেপেই বক্তব্য রাখলাম এই জন্য আবার কালকে শিশগ্রাম খানকা শরীফে ইংরেজি তারিখ হিসাবে ইনারি হুজুর পাক আছে ওখানে আমাকে কালকে যেতে হবে
আর আবহাওয়া খারাপ আপনারাও চলে যাবেন কালকে আবার স্কুলও আছে তো এখন এখন আবার কিছুক্ষণ বক্তব্য দিবেন এই ভাই সাহেব ইনি আপনার পরিচয় করে দিচ্ছেন আমাদের চৌধুরী ইত্তিয়াজ ভাই স্যার আল্লাহ পাক আমাদের তৌফিক আতা করুন যেন আমরা ওনাকে বলা করতে পারি আপনি